আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন নার্গেট বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে একেবারে সবাই বানিয়ে খেতে পারবেন ওরকম কিছু আমি দেখিয়ে দিব। দিয়ে দিলাম মুরগির বকের মাংস তারপরে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি চিনি লবণ মরিচের গুঁড়া তারপরে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিলাম পাউরুটি কিউব করে তারপরে আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়া কিন্তু এটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে একেবারে সামান্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেশি দিবেন না বেশি দিলে একটা গন্ধ আসবে একেবারে সামান্য কোয়াটার চামিচ একটু কম দিবেন। আর আপনাদের যদি মুরগির পরিমাণটা বা উপকরণের পরিমাণটা বেশি থাকে তাহলে চা চামিচে এক চামিচ দিতে পারেন সমস্ত উপকরণগুলো মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে আমি আবার রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি টার্গেটগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে কতক্ষণ পরে আমি আবারও রেস্টে রেখেছি দশ মিনিট রেস্টে রেখে তারপরে আমি ডিমে চুবিয়ে তারপর আমি ব্রেড কামে দিয়ে গড়িয়ে সবগুলোকে আমি কোট করে নিব তবে এই খাবারটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ এবং বড়দেরও অনেক পছন্দ আমার বেবি ভীষণ পছন্দ করে এবং আমার হাজব্যান্ডও পছন্দ করে যদি ঘরে বানাই আর যদি রেস্টুরেন্টের থেকে আনা হয় বা সুপারশপের থেকে আনা হয় সেটা আমার হাজব্যান্ড খেতে চায় না তো সেই জন্যই কিন্তু আজকে বানানো তো আমার ভেবিটা মানে ঘরে যদি বানাই তাহলে খুবই পছন্দ করে তো এমনি খাবার দাবার একটু কম খায় তারপরে চিকেন বল বা চিকেন নাগেট হলে সে একটু দু এক পিস মুখে দেয় বা একটু খেতে চায় তো আসলে আপনারা চাইলে বাচ্চারা যদি খাবার দাবার না খায় বা বাচ্চারা যেটা বায়না করে সেটাই বানিয়ে দিতে পারেন একেবারে সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তো সবগুলোকে আমি কোট করে নিয়েছি দেখতেই পারছেন দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি ভেজে নেব এগুলিকে কিন্তু আস্তে আস্তে ভাসতে হবে ধৈর্য সহকারে যদি তাড়াহুড়া করেন তাহলে ওপরটাও মানে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তো যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আসলে এখন ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে করে না বা মন মানসিকতা নষ্ট হয়ে গেছে ভিউ একদম কম কেন জানি না হঠাৎ করে ভিউ এত কমে গেছে আর বড় ভিডিওতে কোনো ভিউই নেই সেই জন্য আসলে মনের অবস্থা ভালো না আর ভিডিও দিতে ইচ্ছে করে না তো সকল বন্ধুদেরকে সবসময় আমি দোয়াও ভালোবাসা দিব আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন চিকেন নার্গের কেমন হয়েছে বেবি এবং বেবির বাবা খেয়ে বলেছে ভীষণ মজা হয়েছে আমার কাছেও খুবই ভালো লেগেছে আপনারা এইভাবে বানিয়ে ঘরের সবাইকে খুশি করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসলে আমার শরীরটা বেশি ভালো নেই আজকের মতো এখানে বিদায় নিলাম